বন্ধুরা, ক্র্যাশ প্রোগ্রামিং এর আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারিমা ফেরদৌসি। গত ক্লাসগুলোতে আমরা কোড বক্সের বিভিন্ন কোড সম্পর্কে জেনেছি এবং একটি সাধারণ প্রজেক্টও করেছিলাম। আর আমি যখন লুপসের কাজগুলো করছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে নেক্সট কাস্টম এবং নেক্সট ব্যাকড্রপ নামে দুটো কোড আছে। এই কোড দুটো আমি বলেছিলাম যে এই কোড দুটো সাধারণভাবে কাজ করবে না যদি না নতুন বা আলাদা কাস্টমস থাকে বা দুটো কম কাস্টমস থাকে বা দুটোর কম ব্যাকড্রপ থাকে। তো আমরা দেখিয়েছিলাম যে কাস্টমসে গিয়ে আমরা দেখতে পারবো যে এখানে কাস্টমস কটা আছে বা আর এখানে যখন যদি আমরা ব্যাকড্রপ থাকে তাহলে ব্যাকড্রপে ক্লিক করে দেখতে পারবো কীভাবে কটা ব্যাকড্রপ আছে। তো কাস্টমসে ক্লিক করে আমরা দেখলাম যে এখানে দুটো কাস্টমস আছে, একটা ক্যাট এ আর একটা ক্যাট বি। এখানে যদি শুধু এইটাই দেখতে পারবো তেমন কোনো কথা নেই, এখানে আমরা কাস্টমসগুলোর নামও চেঞ্জ করতে পারবো। এখানে একদম উপরে আছে ক্যাট বি না দিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারি ক্যাট টু, আবার এখানে ক্যাট এ না দিয়ে ক্যাট ওয়ান। এভাবে আমরা যে কোনো নামও দিতে পারি। এরপর এটা কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি যেভাবে, যেমন আমাদের যদি মনে হয় এই এই অংশটুকু আমরা একটু সরিয়ে নেব বা আমরা একটু অন্য জায়গায় দিয়ে এটা ডিজাইন করব, তাহলে কিন্তু আমরা তাও করতে পারবো। আমরা আমাদের প্রয়োজন মতো এই ডিজাইনটুকু করতে পারবো। আবার আমরা এখানে নতুন স্প্রাইট অ্যাড করতে পারবো, নতুন কাস্টমস আর কি, চুজ এ কাস্টমসে ক্লিক করে আমরা নতুন একটি কাস্টম অ্যাড করতে পারবো। যেহেতু আমরা ক্যাট ক্যাট নিয়ে কাজ করছি সেহেতু আমরা ক্যাটই নেব, আমরা একটি ক্যাট নিয়ে নিই, ক্যাট বি। ক্যাট বি যখন নিয়ে নেব এটা কিন্তু একই ধরনের, এক্ষেত্রে আমরা এটার কাস্টমসটা একটু চেঞ্জ করে দেই। কীভাবে আমরা এটার কাস্টমসটা একটু চেঞ্জ করবো সেটা একটু দেখি। এটা ডিজাইনটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা কপি করতে পারবো, কাট করতে পারবো, এখানে আবার পেস্ট করতে পারবো, আবার এখান থেকে বিভিন্ন অংশ কিন্তু আমরা সরিয়েও নিতে পারবো। যেমন এই হাতটুকু এটা কিন্তু আমরা একটু সরিয়ে দিলাম, তাহলে এটা এবং এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য হয়ে গেছে। এরপর চাইলে যে এটাও একটু সরিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু এটা আর এটার মধ্যে কিন্তু আরও একটু পার্থক্য হয়ে গেল। এভাবে আমরা চাইলে যে কোনো কাজই কিন্তু করতে পারবো। এটা একটু সরিয়ে দিলাম, এটা একটু সরিয়ে দিলাম, তাহলে কিন্তু এই স্প্রাইটটা আর এই স্প্রাইটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চাইলে এই যে এতটুকু কিন্তু আমরা কপি করে নিতে পারবো, এখানে কপিতে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে, যদি পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। আর যদি আমাদের এটার প্রয়োজন না থাকে তাহলে এটার উপর ক্লিক করলে এই ধরনের একটা তো নীল কালারের কিছু দাগ চলে আসবে, আর এরপর আমরা সেটা ডিলেটে ক্লিক করলে সেটা কিন্তু ডিলেটও হয়ে যাবে। আর শুধু যে আমরা এভাবেই বিভিন্ন স্প্রাইট চেঞ্জ করব তেমন কোনো কথা নেই, আমরা এখান থেকে কিছু মেশাতেও পারবো। যেমন এটা হলো রাবার ইরেজার, ইরেজারে ক্লিক করে কিন্তু আমরা কিছু মেশাতেও পারবো, যেমন এখানে আমরা কিন্তু কিছু জিনিস মেশাতে পারবো। তবে এটা যেহেতু মেশানো গেছে সাইড দিয়ে তাই এটা কিন্তু মেশানোর কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে এখান থেকে যে ওর গোপগুলো যদি আমরা না রাখতে না চাই তাহলে কিন্তু এটা আমরা মুছিয়ে দিতে পারবো। কিন্তু এটা আসলে করার খুব একটা প্রয়োজন নেই, তবে চাইলে আমরা করতে পারবো। কিন্তু এগুলো এই ধরনের কিছু করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছবিটা কি ভালো হচ্ছে কি না। যদি আমাদের এখানে ভুল হয়ে যায়, যেমন আমাদের কিন্তু এখানে স্প্রাইটের ছবিটি কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এখন আমরা কি করব। এখন আমরা এখানে যে আমরা যেখানে যেখান থেকে আমরা নাম চেঞ্জ করেছিলাম তার পাশে কিন্তু আন্ডু বাটন আছে, তো সেখানে ক্লিক করলে কিন্তু আগের কাজগুলো মুছে যাবে। সেখানে ক্লিক করে আমরা যতবার ক্লিক করবো আমাদের কাজগুলো ফিরে আসতে থাকবে। আবার চাইলে আমরা পরের কাজে যেতেও পারবো, আবার আগের কাজগুলো রেখেও দিতে পারবো।
আবার ইরেজারের সাইজটা আমরা ছোট করতে পারবো বড় করতে পারবো যদি আমরা এখানে 40 না দিয়ে 50 দেই তাহলে সেটার সাইজ আরেকটু বড় হবে এরকম আমি শুধু ইরেজার না এখানে ব্রাশও আছে ব্রাশ দিয়ে আমরা কিছু রং করতে পারবো যে কোনো কিছু রং করতে পারবো যে কোনো জায়গায় রং করতে পারবো আবার ইরেজার দিয়ে সেটা মুছিয়েও দিতে পারবো এরপর আছে ফিল মানে পুরো কালারই সেটা কিন্তু চেঞ্জ করে ফেলবে তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করি যেহেতু এটা কমলা কমলা কালার আছে কমলার মতো কালার তো আমরা সেখানে এটার কাছাকাছি একটা কালার দিয়ে দেই তো ফিলটা যখন আমরা কার্সরটা এর উপরে আনবো তখন কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ক্লিক করব তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে একইভাবে আমরা সেই কালারগুলো চেঞ্জ করতে পারবো ফিল চেঞ্জ করতে পারবো এখন কিন্তু এই স্প্রাইটটি এবং অন্য স্প্রাইটগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর শুধু এভাবে না আমরা চাইলে এখানে টেক্সটও যোগ করতে পারবো আর এখান থেকে আমরা কোন ধরনের টেক্সট নেব যেমন লেখা নেব নাকি হ্যান্ডরাইটিং নেব নাকি মার্কার নেব পিক্সেল নেব মানে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু আমরা নিতে পারবো তো আমরা হ্যান্ডরাইটিং নিয়ে নিলাম দেখেন এখানে আমরা লিখলাম কেট CAT যেহেতু এই কালার দেওয়া আছে সেহেতু সেটা এই কালারই হবে আমরা সেটা সিলেক্ট করে নিয়ে আমরা কালারও চেঞ্জ করতে পারবো আমরা এখানে ব্ল্যাক দিয়ে দিলাম যেহেতু লেখা ব্ল্যাকই ভালো লাগে আর এই লেখার অবস্থানটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে সেই লেখাটি ধরে আমরা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে রেখে দিতে পারবো আর এখানে শুধু এগুলোই না আমরা যদি চাই যে কোনো একটা কিছু লম্বা দাগ দেবো বা লম্বা রেখা টানবো তাহলে লাইনে ক্লিক করলে আমরা রেখাটা টানতে পারবো এক্ষেত্রে শুধু আউটলাইনই থাকবে এ কোনো ধরনের ফিল থাকবে না এক্ষেত্রে আমরা শুধুমাত্র আউটলাইনই ব্যবহার করতে পারবো যেহেতু একটা রেখা থাকবে আর এখানে সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো এই সাইজটা যদি আমরা বাড়িয়ে 10 করে দিই তাহলে আমরা এখান থেকে একটি লাইন টানবো লাইনটা কিন্তু আমরা যেদিক দিয়ে দেবো যদি আমরা কোনাকোনি দেই তাহলে কোনাকোনি হবে যদি সোজা দেই তাহলে সোজা হবে আমরা কোনাকোনি দিয়ে দিলাম যেহেতু আমরা স্প্রাইটটি নষ্ট করতে চাই না তাহলে কিন্তু আমাদের এই রেখাটি চলে এসেছে আমরা একইভাবে বিভিন্ন রেখা টানতে পারবো প্রয়োজন মতো সোজা বাঁকা যে কোনো ধরনের রেখাই কিন্তু আমরা এখানে আঁকতে পারবো এখানে আমরা আউটলাইনে গিয়ে কালার চেঞ্জ করতে পারবো যে কোনো ধরনের কালার আমরা চেঞ্জ করতে পারবো যদি আমরা রেড চাই তো রেডও নিতে পারবো এভাবে কিন্তু আমরা রেডও নিতে পারবো এরপর আছে সার্কেল সার্কেলে ক্লিক করে এক্ষেত্রে আমাদের ফিল যেমন লাগবে তেমন আউটলাইনও লাগবে ফিলটাও আমরা রেড করে দিই আউটলাইন যেহেতু রেড আছে তারপর সেটা আমরা কিন্তু সার্কেল নিতে পারবো সার্কেল আর্ট করতে পারবো এক্ষেত্রে আমরা যদি সেটা শিফট ধরে আর্ট করি তাহলে সেটা পুরো গোল থাকবে আর যদি সাধারণভাবে আমরা যে কোনো প্রয়োজনীয় বা যে কোনো মাপের একটা সার্কেল আঁকতে চাই তাহলে সেটা আমরা ইচ্ছামতো এঁকে নিতে পারবো এরপর রেকট্যাঙ্গেলটাও একই আমাদের ফিল এবং আউটলাইন দুটোই লাগবে আর তার সঙ্গে সার্কেল আমরা যেভাবে এই সার্কেলটা আমরা যেভাবে আর্ট করেছি একইভাবে আমরা রেকট্যাঙ্গেলটাও আঁকতে পারবো এটা যদি আমরা সাধারণভাবে টান দেই তাহলে আমরা যে কোনো একটা রেকট্যাঙ্গেল পেয়ে যাবো আমাদের প্রয়োজন মতো আর যদি শিফট ধরে টান দেই তাহলে কিন্তু সেটা একেবারে রেকট্যাঙ্গেল বা বর্গ আমাদের একদম শুধু একটি চতুর্ভুজ আসবে না সেটা আমাদের একদম চারকোণ কিন্তু সমানই আসবে এরপর আছে ব্রাশ ব্রাশ তো আমি দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে যে কোনো লেখা লিখতে পারবো লেখা না শুধু আমরা যে কোনো কিছু এটা দিয়ে আর্ট করতে পারবো
যে কোনো কালার দিয়ে অ্যাড করতে পারবো। এক্ষেত্রে আমাদের আউটলাইনের প্রয়োজন নেই, আর এটার সাইজ আমরা কমা বাড়া করতে পারবো। ব্রাশের পাশে যে টেন লেখাটি আছে, এখানে সাধারণভাবে টেন লেখা থাকে, টেন না লিখে আমরা যদি বড় করতে চাই, যেমন আমরা 30 লিখলাম, 30 লিখে সেটার সাইজটা একটু বড় হবে। যদি ছোটো ছোটো করতে চাই তাহলে ছোটো করে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা ব্রাশ, রাবার এরকম বিভিন্ন কিছু ব্যবহার করতে পারবো। তো আমরা জেনেছিলাম যে আমরা যদি এগুলো যদি অপ্রয়োজনীয় মনে হয় বা এগুলো যদি আমাদের মনে হয় যেগুলো ভালো লাগছে না, তাহলে আমরা এখানে আন্ডো বাটনে ক্লিক করে সেগুলো ডিলিট করে ফেলতে পারি। কিন্তু সেখানে সেটাতে কিন্তু অনেক সময় লাগবে যদি আমরা এরকম বেশ কিছু কাজ করে ফেলি, সেক্ষেত্রে আমরা কিন্তু রাবার দিয়ে সেটা মুছে ফেলতে পারবো। রাবার দিয়ে খুব সহজে সেটা মুছে ফেলতে পারবো যদি আমাদের এই আর্টগুলো খুব কাছাকাছি না হয়। যদি স্প্রাইটের খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু আমাদের যে মূল স্প্রাইটটুকু বা আমরা যে অংশটুকু রাখবো সেগুলোও সেটারও কিন্তু কিছু অংশ মুছে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যে রাবারটি আছে বা ইরেজারটি আছে সেটির সাইজ ছোটো করে নিতে হবে, প্রয়োজনে বড় বা প্রয়োজনে ছোটো আমরা কিন্তু এখান থেকেই করতে পারবো। এখানে আমরা 50 দিয়েছিলাম, চাইলে 10ও দিতে পারবো, একদম ছোটো 10 কিন্তু একদম ছোট। এভাবে কিন্তু আমরা কাস্টমসের বিভিন্ন কাজ করতে পারবো। তো এটা তো গেল স্প্রাইটের কাস্টমস বা কাস্টমসের কথা। তো ব্যাকড্রপটা আমরা কীভাবে করব? তো আমরা যদি এখানে যদি কোনো স্প্রাইট না থাকে তাহলে কিন্তু এখানে এমনিতেই ব্যাকড্রপ চলে আসবে। আর যদি স্প্রাইট থাকে, যেমন এখানে একটি স্প্রাইট আছে, তাহলে কিন্তু এখানে কাস্টমস আসবে। কারণ এখানে কিন্তু স্প্রাইট সিলেক্টর আছে। সেক্ষেত্রে আমাদের স্টেজ সিলেক্ট করে নিতে হবে। স্টেজ সিলেক্ট করলে এখানে ব্যাকড্রপস চলে আসবে কোডের পাশে, যেখানে আগে ছিল কাস্টমস। এখানে যেহেতু সাদা রঙের ব্যাকড্রপ, সেহেতু এখানে কোনো যে কোনো কিছু আমরা এখানে আঁকতে পারবো, আবার ফিলও দিতে পারবো। ফিল যদি ব্যবহার করি, এখানে কোথায় ফিল ব্যবহার করবো? এখানে ফিল ব্যবহার করার কোনো জায়গা নেই, যেহেতু এখানে কিছু আঁকাই হয়নি। এক্ষেত্রে আমাদের আগে কিছু এঁকে নিতে হবে। আর এখান থেকে কিন্তু আমরা একটি ব্যাকড্রপ চুজ করতে পারবো। চুজ দ্য ব্যাকড্রপে ক্লিক করলে আমরা একটি ব্যাকড্রপ চুজ করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকড্রপ চুজ করে নিলাম, তাহলে কিন্তু সেটা চলে এসেছে এবং ব্যাকড্রপ ওয়ানও কিন্তু এখানে আছে। আর ব্যাকড্রপ ওয়ানে কোনো কাজই করা যাবে না, যার কারণ এটা কিন্তু 0x0, মানে এটার কিন্তু কোনো সাইজ নেই। এটা কোনো ব্যাকড্রপ বা স্টেজ নয়, শুধুমাত্র একটি সাদা পেজ যার কোনো সাইজ নেই। আর রুম ওয়ান যেটা সেটা হলো 480x360। এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো। একইভাবে আমরা কিন্তু এখানে রং করতে পারবো, বিভিন্ন ধরনের রং আমরা এখানে ব্যবহার করতে পারবো আমাদের প্রয়োজন মতো। এখানেও আমরা আঁকতে পারবো, এখানেও সার্কেল, রেকট্যাঙ্গেল ব্যবহার করতে পারবো, এখানেও টেক্সট লিখতে পারবো, এখানেও ইরেজ করতে পারবো বা রাবার ব্যবহার করতে পারবো। এখানেও ফিল আছে, আর এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন অংশ সিলেক্ট করে কপি কাট পেস্ট করতে পারবো। তো সেটা আমাদের এভাবে সিলেক্ট করতে হবে। এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। যদি চাই কপি করব, তাহলে একইভাবে কপিতে ক্লিক করব এবং সেটা কিন্তু কপি হয়ে যাবে। আমরা কপিতে ক্লিক করি, এটা কিন্তু কপি হয়ে গেছে, আমরা পেস্ট করে দিই। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা কপি কাট পেস্ট করতে পারবো। তো আমরা যদি চাই কাট করব, তাহলে এটা এটা আমরা সিলেক্ট করে নিব, চাই এটা আমরা চিকন, মোটা, বড়, ছোট যে কোনো সাইজ করতে পারবো। তাহলে সেটা যদি যে কোনো অংশ যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে সেটা আমরা সিলেক্ট ডিলিট করতে চাই, তাহলে আমরা সেটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দেব। আবার যদি মনে হয় না আমরা ফিরিয়ে আনবো, তাহলে কিন্তু একইভাবে আন্ডোতে ক্লিক করে সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো। যদি মনে হয় যে আমরা আরও আগে যাওয়া প্রয়োজন বা আগেরটাই ভালো ছিল, তাহলে সেটা আমরা আন্ডোতে গিয়ে ফিরিয়ে আনতে পারবো।
এটা কিন্তু একদম আগের যে স্টেজটি সেটি ফিরে এসেছে। তো এখানে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমাদের খুব সতর্ক থাকতে হবে, যেহেতু এটা অন্য কোনোভাবে এটা আমরা আঁকতে পারবো না বা সরিয়ে নিলে এটা কিন্তু ব্যাকড্রপটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণ স্প্রাইটের চারদিকে কিন্তু ফাঁকা থাকে বা কোনো কিছু থাকে না, কিন্তু ব্যাকড্রপের চারদিকে কিন্তু ফাঁকা থাকে না, ব্যাকড্রপ কিন্তু পুরো পেজ জুড়ে থাকে। চাইলে আমরা এখান থেকে কিছু জিনিস মিশিয়ে ফেলতে পারবো, যেমন আমরা রাবার দিয়ে যে কোনো কিছু মিশিয়ে ফেলতে পারবো। যেমন আমরা যদি এখানে 100 দিয়ে দেই তাহলে রাবারের সাইজটা কিন্তু বেশ বড় হবে, মানে এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু মেশাতে পারবো। আর সেটা যদি আমরা মিশিয়ে দেই তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু সাদা চলে আসবে যেহেতু আমরা এটি মিশিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাদের একইভাবে সেটি আগে ফেরত যেতে হবে, আমাদের আগের এই যে যেই জায়গাটুকু আমরা কাজ করেছিলাম বা যেই ধরনের কাজ আগে ছিল, এটা করতে গেলে আমরা আনডোতে ক্লিক করে ফেরত দিতে পারবো। আর যদি একদম প্রথম স্ক্রিনে চলে আসে তাহলে কিন্তু আর আমরা আনডো দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের পরের পরের যদি আমরা যদি পরের কোনো কাজে যেতে চাই তাহলে কিন্তু আমরা এই বাটনটাতে ক্লিক করে যেতে পারবো। তো আমরা চাইলে এটাও কিন্তু কপি করতে পারবো, একইভাবে সিলেক্ট করে কপিতে ক্লিক করে পেস্ট করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। এটা চাইলে আমরা যেখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারি। আর একই কালার যদি আমরা ব্যবহার করি এই দুটোর ক্ষেত্রেই, মানে দুই দেয়ালের ক্ষেত্রেই, তাহলে কিন্তু আমরা এটা একদম বোঝা যাবে না যে এটা কি আমরা কপি পেস্ট করেছি নাকি এটা আগে থেকে আঁকা ছিল। কিন্তু এক কালার করার প্রয়োজন নেই, চাইলে আমরা এখানে ক্লিক করে কিন্তু এক কালার করে নিতে পারবো। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি আমরা নিজেরা তৈরি করেছি নাকি আগে থেকেই তৈরি করা ছিল। এভাবে আমরা যে কোনো অংশই কালার করতে পারবো, যে কোনো অংশই এই যে কোনো কালারে বদলে দিতে পারবো, শুধুমাত্র আমাদের সেই জায়গাটার উপর ক্লিক করতে হবে। কিন্তু সেখানে যদি খুব অল্প জায়গা থাকে তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পাবো না বা এইটার কাজ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। তো এক্ষেত্রে আমরা সেটার সাইজটা বড় করে নেব, বড় করে নিলে সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাবে যে কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় আমাদের ঠিক করতে হবে, কোন জায়গায় ভালো লাগছে না সেটা খুব ভালোভাবে বোঝা যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্যাকড্রপ বা স্টেজ চেঞ্জ করতে হবে, কিভাবে একটি স্প্রাইটের কাস্টম চেঞ্জ করতে হবে। একইভাবে কিন্তু যে কোনো ধরনের কাস্টম থাকতে পারে, একটি বা দুটি থাকতে হবে এমন কোনো কথা নেই, এখানে হাজার হাজার কাস্টম থাকতে পারে। আচ্ছা, আমরা যে শুধু পুরোপুরি একটা জায়গায় সরিয়ে সেটা কাস্টম চেঞ্জ করতে পারবো তেমন কোনো কথা নেই, এই জায়গা থেকেও কিন্তু আমরা একটি কাস্টম চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে এই হাতের অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম, না হাতের অংশটুকু না, আমরা এই হাতটুকু সিলেক্ট করে নিলাম, এটা আমরা নিয়ে এই যে অংশটুকু না আমরা এটা সিলেক্ট করে নিলাম, পুরো অংশটুকু বা হাতের এই পুরো অংশটুকু আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এটা ঘুরিয়ে দিলাম। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় এটা সরিয়ে নিতে পারবো, আর আমাদের স্প্রাইটগুলো তো আমরা ইচ্ছা মতো স্প্রাইট তৈরি করতে পারবো এটা দিয়ে। আমরা চাইলে এটা সোজা রাখতে পারবো, ঘুরিয়ে দিতে পারবো, মানে এখান থেকে কিন্তু আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবো। এবং এর সাইড দিয়ে যে কালো রঙের যেই
লাইনগুলো আছে সেগুলোও কিন্তু আমরা সরিয়ে নিয়ে চেঞ্জ করতে পারবো। আমরা জুতোর যে ডিজাইনটি আছে সেটিও চেঞ্জ করতে পারবো। তার চুল আমরা আলাদা করে নিতে পারবো, তার মুখ আমরা আলাদা করে নিতে পারবো। মানে একইভাবে আমরা এগুলো আবার জোড়া দিয়ে দিয়ে কিন্তু আলাদা ডিজাইন করে নিতে পারবো। যেভাবে আমরা যদি জোড়া দিয়ে দেই তাহলে সেটা আবার আলাদা এক ধরনের ডিজাইন হয়ে যাবে। এভাবে আমরা সেগুলো আবার আগের জায়গায় রেখে আসি। এইভাবে আমরা চুলও বসিয়ে দিতে পারবো ইচ্ছা মতো। যদি চাই এই চুলটা দিব না, আমরা অন্য একটি চুল দিব। তাহলে আমরা অন্য একটি স্প্রাইট থেকে চুল নিয়ে আসি। চুজে কাস্টমসে গিয়ে আমরা একটি পিপল এ গেলাম। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পিপল আছে, সেখান থেকে আমরা যে কোনো একজনের চুল নিয়ে নিতে পারবো। তবে তার আগে আমাদের সেই কাস্টমসটি আমাদের চুজ করতে হবে। তো এখান থেকে আমরা এর চুলটা কপি করব। এর চুলটা কপি হবে না, এর মাথাটা কপি হবে। মানে যখন আমরা যেই স্প্রাইট যেই কাস্টমসটি ব্যবহার করব সেখানে যা সেট করা থাকবে, বা যদি এখানে সেট করা থাকে যে সেখানে শুধু চুল কপি হবে, তাহলে সেটা আমরা শুধু চুল কপি করতে পারবো। যদি আমাদের এখানে থাকে যে পুরো অংশটা কপি হবে, তাহলে আমরা সেই পুরো অংশটা কপি করতে পারবো। তো আমরা সেটা একইভাবে কপিতে ক্লিক করে কপি করে নিব এবং এখানে গিয়ে পেস্ট করব, পেস্টে ক্লিক করে। তো এটার সাইজটা আমরা কি শিফট ধরে কমিয়ে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা কিন্তু এই স্প্রাইটটি বসিয়ে দিয়েছি, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন এগুলো ডিলিট করে ফেলি। এটা কিন্তু এখন পুরোপুরি একটি নতুন স্প্রাইট, তাই না? তো এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের স্প্রাইট তৈরি করতে পারবো, যে কোনো ধরনের কাস্টম ডিজাইন করতে পারবো। যেমন এর মাথাটা, এর গলাটা এত লম্বা, আমরা এত লম্বা না লিখে একদম ছোট করে দিতে পারবো। এর পা এত লম্বা, এত এত লম্বা না রেখে আমরা ছোট করে দিতে পারবো। এর হাতও কিন্তু একই, আমরা ছোট করে দিতে পারবো। এর যে মাথাটা যেটা আছে সেটা আমরা চাইলে ছোট করে দিতে পারবো এভাবে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে ডিজাইন তৈরি করে নেব। আমরা এটা কিন্তু এদিক করে আছে, আমরা এদিকে নিয়ে যেতে পারবো। মানে যদি ডান দিকে ফিরে থাকে তো আমরা বাম দিকে নিয়ে যেতে পারবো। সেটা শুরুর দিকের দ্বিতীয় লাইনে ফ্লিপ। তো ফ্লিপে কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো ফ্লিপ আছে। তো এখানে আমরা যদি হরিজন্টালে ক্লিক করি তাহলে কিন্তু সেটা অন্যদিকে ঘুরে যাবে, বা ডান দিকে থাকলে বাম দিকে যাবে। আর যদি ভার্টিক্যালে ক্লিক করি তাহলে কিন্তু সেটা, যদি মাথাটা যদি উপরের দিকে থাকে তাহলে সেটা নিচের দিকে চলে আসবে, আর নিচের দিকে থাকলে উপরের দিকে চলে যাবে। তো এভাবে আপনারা নতুন নতুন স্প্রাইট, নতুন নতুন স্টেজ, নতুন নতুন কাস্টমস, নতুন নতুন ব্যাকড্রপ আপনারা ডিজাইন করতে থাকেন। সে পর্যন্ত ভালো থাকবেন, নতুন 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 ক্লাসের অপেক্ষায় থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।